বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। সমবায় সমিতির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হলেও নির্বিকার নিয়ন্ত্রক সংস্থা সমবায় অধিদপ্তর কয়েকটির নিবন্ধন বাতিল এবং দু একটি মামলা ছাড়া অর্থ আত্মসাৎকারী সমিতির বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেয়নি অধিদপ্তর। তবে সমবায় সমিতির অর্থনৈতিক কর্মকাণ্ড তদারকিতে কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। নামেই সমবায় সমিতি, কাজ প্রতারণা। ঢাকা ও আশপাশে বহু সমবায় সমিতি মানুষ ঠকাচ্ছে। টাইটানিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ঢাকার নারিন্দা এলাকায় ছোট এই অফিসে সদস্যদের কাছ থেকে টাকা তুলছে। নারিন্দায় অন্য একটি সমবায় রয়েছে যার নাম জাগরণ, এরও রয়েছে চটকদার লিফলেট, সাধারণ মানুষের মাঝে বিতরণ করে সমিতির সদস্য বানিয়ে টাকা তুলছে। এদেরও রয়েছে লাখ প্রতি ব্যাংকের চেয়ে বেশি মুনাফা দেওয়ার প্রলোভন। ছোটখাটো ব্যবসায়ী যারা, তাদেরকে স্বাবলম্বী করাই হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। অনেক সমবায় সমিতির বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ আছে ঢাকা জেলা সমবায় অফিসের কাছে। যেসব সমিতি সদস্যদের কাছ থেকে টাকা তুলে উধাও হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা সমবায় কর্মকর্তা আবুল খায়ের। তিনি বলেন, সমিতিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন করে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যরা যদি কোনো মামলার আবেদন নিয়ে আসে, আমরা তাদেরকে মামলা করার অনুমতি দিয়ে দিচ্ছি, যাতে করে মামলা করে তাদের টাকা আদায় করার ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়াও আমরা নতুন নতুন মানে প্ল্যান উদ্যোগ গ্রহণ করেছি, যাতে করে টাকাগুলো আদায় করে পাবলিক তাদের টাকা ফেরত পায়, সেই জন্য ওই সকল সমিতিকে আমরা মনিটরিং রাখছি। বিভাগীয় কর্মকর্তা জানান, আইডিয়াল ম্যাগজিন সহ বিভিন্ন সমিতির বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা যারা পালাই গেছে মানুষের টাকা ফেরত না দেয়, তারা যাতে দেশ পালাতে ত্যাগ না করতে পারে সেজন্যও আমরা মানে পত্রও লিখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ইমিগ্রেশনে। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম। এ বিষয়ে জানতেন সমিতি ব্যবস্থাপক সর্দার জয়নাল আবেদিনের কাছে গেলে তিনিও কথা বলতে রাজি হননি। আমার চেহারাটা দেখাবেন, আমি তো বুঝছি, বাট আমি চেহারা দেখাবেন তো ঠিক আছে, কিন্তু আমি তথ্যটা তো যে জায়গার থেকে আনবো ওই জায়গার থেকে না আইনে তো আমি আপনাকে কথা বলে চেহারা দেখাইতে পারবো না। তবে সমবায় সমিতি ও মাল্টিপারপাস কোঅপারেটিভের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী অর্থনৈতিক কমিশন গঠনের পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমদ। তিনি বলেন, মনিটরিং এর অভাবেই কোঅপারেটিভগুলো জনগণের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ফ্রড এন্ড ক্রাইমের ব্যাপারে আইন করা, এই যে বিরাট বিরাট মামলা যাদের কাছে করেছেন না, ম্যাক্সিমাম 6 বছর জেল হবে, 8 বছর জেল হবে, অথবা 10 কোটি টাকা 4 কোটি টাকা ফাইন, অথচ নিয়ে চলে গেছে 2000 কোটি টাকা, সমস্ত সম্পত্তি একেবারে সব বাজেয়াপ্ত করে একদম কপট দেখে নিয়ে হিসাবে তারা জেলে যায়। সমবায়ের অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে বা বিদেশে পাচার করা হচ্ছে কি না তাও খতিয়ে দেখার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। ওদের কী কী অ্যাসেট আছে সেগুলো ভ্যালুয়েশন করুক, করে যাই টাকা থাকুক প্রপোর্শনালি প্রোরাটা যারা এফেক্টে তাদেরকে দিয়ে দাও। লাখ লাখ মানুষের সঞ্চয় আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন ekusherchokh@ekushey-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।